স্টুডেন্টস, আমি বুরঙ্গা কালীবাড়ি এমই স্কুল থেকে সুফিয়া বেগম বড়বইয়া বলছি। আজ আমরা ক্লাস ফোরের ম্যাথমেটিক্স পড়ব। ম্যাথমেটিক্সের পার্ট ওয়ান, আকৃতি ও নকশা। আজ আমরা কিছু আকৃতি সম্পর্কে আলোচনা করব, যেগুলো আমাদের চারিপাশে আমরা সবসময় দেখতে পাই। তো কিছু আকৃতি হলো যেমন গণক আকৃতি, আয়তীয় গণক আকৃতি, তারপরে হচ্ছে গোলক আকৃতি, চুঙ্গা আকৃতি, শঙ্কু আকৃতি, এরকম কিছু জিনিস আমরা আমাদের চারিপাশে দেখতে পাই। তো আমি প্রথম আমি যেটা ডিসকাস করছি ওটা হচ্ছে গণক আকৃতি। গণক আকৃতি, আমি একটা গণকের ছবি ড্র করেছি, দেখো তোমরা সবাই। এটা হচ্ছে কোণা, তল আর পার্শ্ব। আর গণকের উদাহরণ হলো ক্যারেম বোর্ড, লুডো, গুটি। এটা হচ্ছে গণকের উদাহরণ। তারপরে হচ্ছে আয়তীয় গণক আকৃতি। আয়তীয় গণক আকৃতির ছবিটা দেখতে পারছো তোমরা নিশ্চয়ই। এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে তল আর এটা হচ্ছে পার্শ্ব। আয়তীয় গণকের উদাহরণ জ্যামিতি বাক্স, ইট, তারপরে মেচের বক্স, তারপরে অন্যান্য নানান ধরনের জিনিস আমাদের চারিপাশে আসে, যেগুলো আয়তীয় গণক হিসাবে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে গোলাকৃতি। গোলাকৃতি আমি ছবিটা ড্র করেছি, এটা হচ্ছে বক্রতল। গোলাকৃতির তল সবসময় বক্রতল থাকে, সমতল থাকে না, আমরা সবাই জানি। উদাহরণ হচ্ছে বল, মার্বেল, তারপরে হচ্ছে অরেঞ্জ মানে কমলা, তারপরে তরমুজ, আরও নানান ধরনের জিনিস যারা আমরা যেগুলো আমাদের চারিপাশে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে চুঙ্গা আকৃতি। চুঙ্গা আকৃতির দুটো উদাহরণ আছে, একটা হচ্ছে এক মাথা বন্ধ চুঙ্গার, একটা হচ্ছে দু মাথা খোলা চুঙ্গা। এক মাথা বন্ধ চুঙ্গার উদাহরণ হচ্ছে গ্লাস, আর দু মাথা বন্ধ চুঙ্গার উদাহরণ হচ্ছে পাইপ। আর চুঙ্গা আকৃতি জিনিসের উদাহরণ যেমন গ্লাস, বাসি, মোমবাতি, পাইপ, এগুলো হচ্ছে চুঙ্গা আকৃতির উদাহরণ। তারপরে হচ্ছে শঙ্কু আকৃতি। শঙ্কু আকৃতি উদাহরণ হচ্ছে শঙ্কু, শামুক, আইসক্রিম, লাটিম, পাইন গাছ ইত্যাদি। তারপরে আমরা যে বারোমজা খাই, বারোমজা হলো আমাদেরকে শঙ্কু আকৃতি, কাগজ দিয়ে শঙ্কু আকৃতির একটা প্যাকেট বানিয়ে বারোমজা দিয়ে দেয় আমাদেরকে, তাই না? তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। তো আজ আমরা এই কিছু আকৃতি সম্পর্কে ডিসকাশন করলাম। তো তোমরা সবাই এটা ভালো করে দেখে নেবে, আর আমি ফটো ক্লিক করে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা নোট ডাউন করে ভালো করে শিখে নেবে। তো আজ আমি আমার ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।